আপনার অজান্তে তুলসী গাছ বা তুলসী পাতা আপনার বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে অবশ্যই এমন কিছু বিষয় আছে আপনাকে খেয়াল রাখতেই হবে। আর আজ আমি এই ভিডিওতে আপনাকে জানাবো বাড়িতে তুলসী গাছ থাকলে আপনি কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলবেন, অবশ্যই খেয়াল করবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকেরই কাছে। তার একটি কারণ, আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি ঘরেই রয়েছে তুলসী দেবীর অধিষ্ঠান। আমরা শ্রদ্ধা ভক্তি সহকারে তুলসী দেবীর পূজা অর্চনা করে থাকি, কিন্তু অজান্তে যদি কিছু ভুল করে ফেলি যা ক্ষমার অযোগ্য, তাই আমরা ভগবানের কৃপা লাভের জায়গায় অভিশাপ কুড়াতে পারি। তাই সাবধান হয়ে যান, বাড়িতে তুলসী গাছ থাকলে এই ভুলগুলি অজান্তেও করবেন না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি এই ভিডিও আপনাদের যথেষ্টই সমৃদ্ধ করতে পারবে। যদি আপনার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন, ভিডিওর নিচে অতি অবশ্যই এখনই লিখে দিন জয় মা তুলসী আর একটি লাইক করবেন। তবে চলুন বিষয়টিকে বিস্তারিত আলোচনা করা যাক। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে তুলসী অত্যন্ত পবিত্র বৃক্ষ, একে হলি ট্রি বলা হয়। আর এই তুলসী বৃক্ষ যদি আপনার গৃহে থাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে, আর এই নিয়মগুলি যদি না মানা হয় তাহলে আপনার গৃহে সুখের পরিবর্তে দুঃখ নেমে আসবে, আপনার ভাগ্যে আশীর্বাদের পরিবর্তে অভিশাপ নেমে আসবে। তাই সামান্য কিছু ভুল আমরা যা সচরাচর করে থাকি সেগুলিকে বন্ধুরা আমরা এড়িয়ে চলবো। আজ সেই বিষয়টি উল্লেখ করব, সেই বিষয়ে আলোচনা করব। কারণ তুলসী গাছ প্রত্যেকের বাড়িতেই রয়েছে, কিন্তু দেখা যায় আমরা আমাদের অজান্তে তুলসী পাতা বা তুলসী গাছের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটাই যা আমাদের বিপদ ডেকে আনে। এ কথা ঠিক যে তুলসী গাছের সংস্পর্শে এলে উপকার পাওয়া যায়, কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলি তুলসী পাতা ব্যবহার করলে দেবী তুলসী এতটাই রুষ্ট হন যে উপকারের পরিবর্তে মারাত্মক ক্ষতি করতে পারেন। একেবারেই প্রথমে বলবো, শিব পুজোয় তুলসী পাতা নিবেদন করবেন না। দেবী তুলসীর স্বামী ছিলেন রাক্ষস রাজ জলন্ধর, তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন দেবতারা, কিন্তু যখন ত্রিভুবন জয়ের নেশায় জলন্ধর দেবতাদের আক্রমণ করেন তখন ছলনার আশ্রয় নিয়ে দেবাদিদেব রাক্ষস রাজকে বধ করেন। আর এই বিষয়ে জানার পর দেবী তুলসী ক্ষোভে শিব ঠাকুরকে অভিশাপ দেন, তার পুজোতে কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না। বিশেষ কিছু দিনে তুলসী পাতা বা তুলসী গাছ ছোঁয়া একেবারেই যে নিষিদ্ধ এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে। যেমন একাদশীর দিন, রবিবার, সূর্য বা চন্দ্রগ্রহণের সময় ভুলেও তুলসী পাতা
ছোঁয়া যাবে না। এতে দেবী তুলসী বেচায় ক্ষুণ্ণ হন, তার অভিশাপে জটিল কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া গণেশ ঠাকুরের পূজোয় তুলসী পাতা ব্যবহার করা হবে না। হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে কোনো এক সময় শ্রী গণেশ ও দেবী তুলসীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়, বচসার জেরে দুইজন দুইজনকে অভিশাপ দিয়েছিলেন, সেই থেকে গণেশ দেবের পূজোয় কখনই তুলসী পাতা ব্যবহার করা হয় না। এবং সর্বশেষ যে জিনিসটি আমাদের অত্যন্তই ক্ষতি করে সেটি হলো বাড়ির ভেতরে কখনোই তুলসী পাতা রাখবেন না। রাক্ষসরাজ জলন্ধরের মৃত্যুর পর ভগবান বিষ্ণু দেবী তুলসীকে আশীর্বাদ করেছিলেন, তিনি প্রতিটি গৃহস্থের জায়গা করে নেবেন, আর যারাই বাড়িতে তুলসী গাছ নিয়ে আসবেন তাদের ওপর সারা জীবন ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকবে। কিন্তু ভুলেও তুলসী গাছ বাড়ির ভেতরে রাখবেন না, কারণ তাতে তুলসী পাতা শুকিয়ে গাছ মারা যেতে পারে, আর তুলসী গাছ শুকিয়ে যাওয়া যে অত্যন্তই অশুভ। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখা আপনাদের একান্তই প্রয়োজন। আজকের ভিডিওতে আপনাদের বিষয়টিকে বিস্তারিত জানালাম। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনার অজান্তে তুলসী গাছ বা তুলসী পাতা আপনার বিপদ ডেকে আনতে পারে, তাই সাবধান। আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে অবশ্যই এমন কিছু বিষয় আছে আপনাকে খেয়াল রাখতেই হবে। আর আজ আমি এই ভিডিওতে আপনাকে জানাবো বাড়িতে তুলসী গাছ থাকলে আপনি কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলবেন, অবশ্যই খেয়াল করবেন। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রত্যেকেরই কাছে। তার একটি কারণ আমাদের